আপনি হয়তো তাকে ভালোবাসতেন, কিন্তু এখন আর বাসেন না। এভাবে বলো না প্লিজ। আপনি তো বলেন ভালোবেসেছিলেন, তার মানে তো এটাই, এখন আর বাসেন না। আর এটাই স্বাভাবিক, মানুষের জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। আর মিতু আপু মেয়ে এমন যে তাকে ভালো না বেসে কেউ থাকতেই পারবে না। তুমি ভুল ভাবছো। হ্যাঁ, এটা ঠিক যে মিতু খুব ভালো, যে কাউকে ওকে ভালোবাসতে বাধ্য হবে, কিন্তু আমি ওকে ভালোবাসি না, ও শুধু আমার ভালো বন্ধু আমার। ও আচ্ছা, তাহলে আর কি, ঠিক আছে। নেক ভাইয়া তখন বলেছিল মিতু আপুকে নাকি ওর খুব ভালো লেগেছে, আর এখন তো মিতু আপু মেঘ ভাইয়ার সাথে বেশ হেসে হেসেই কথা বলছে। তাহলে আমি বরং ওদের মিলিয়ে দিই, কি বলেন? এটা কি করে হয় না, মানে একদিনের পরিচয়? আরে তাতে কি হয়েছে, একবার বিয়ে হয়ে গেলে সারা জীবন তো পড়ে আছে জানাশোনার জন্য। বিয়ে মানে? বিয়ে, মেঘ ভাই আমাকে বললো মিতু আপু রাজি থাকলে সরাসরি বিয়ে করে ফেলবে। মিতু কি বলছে? এখনো তো জানি না, আমি বরং যাই মিতু আপুকে বলে দেখি কি বলে। না, তুমি মিতুকে এসব নিয়ে কিছু বলবে না। না মানে মানে এত তাড়াতাড়ি বিয়ে কি আছে? কেন, ভয় পাচ্ছেন নাকি? ভয়? কিসের ভয়? কাছের মানুষকে হারানোর ভয়। আপনি জানেন এই কয়েক মিনিটের মধ্যে আমি দুটো জিনিস খেয়াল করেছি, আপনার মধ্যে এক মিতু আপুকে অন্য ছেলের সাথে দেখে হিংসে প্লাস রাগ, আর এই দুই আপনার চোখে মিতু আপুকে হারানোর ভয় দেখতে পাচ্ছি। আর এগুলো কখন হয় জানেন? যখন আমরা কাউকে খুব বেশি ভালোবাসি, তখন সেই মানুষটিকে অন্য কারোর সাথে দেখে আমাদের সহ্য হয় না, আর তাকে হারানোর একটা ভয় থাকে সব সময়। এগুলো সব আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে, আপনি যতই না না বলুন না কেন, সত্যি এটাই। আর একটা কথা, মিতু আপু কিন্তু আপনাকে খুব ভালোবাসে। মিতু আমাকে? অনেকদিন থেকেই আপনি অন্য কাউকে ভালোবাসেন, এটা জেনেও আপু আপনাকে ভালোবেসে এসেছে, আপনার পাশে থেকে আপনার সেবা করেছে, এটাকেই হয়তো বলে নিঃস্বার্থ ভালোবাসা। কোনো কিছুর আশা না করে আপনাকে ভালোবেসে যাচ্ছে, এমন ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আচ্ছা আমি এখন আসি, আপনি ভেবে দেখুন কি করবেন, পারবেন তো আপুকে অন্য কারোর সাথে দেখে সহ্য করতে? আর হ্যাঁ, বেশি সময় নেবেন না, না হলে হয়তো দেরি হয়ে যাবে, তখন আর কিছু করা থাকবে না। আল্লাহ হাফেজ। মিষ্টু আবিরের থেকে বিদায় নিয়ে সামনে যেতেই দেখতে পায় কাব্য দাঁড়িয়ে আছে। কাব্যকে দেখে একটা শুকনো ঢোক গিলে, কিছু বলতে যাবে তার আগেই কাব্য হাত ধরে হাঁটতে শুরু করে, ওকে উপরে নিয়ে যাচ্ছে। বাড়িতে লোকজন আছে বলে কিছু করতেও পারছে না, তাই চুপচাপ কাব্যর সাথেই যাচ্ছে। আর এদিকে মেঘ আর মিতু কথা বলেই যাচ্ছে, আবির আর সহ্য করতে না পেরে ওদের কাছে যায়। মিতু একটু এদিকে আসো তো, কথা আছে। আচ্ছা আমি একটু আসছি এখন মেঘ। আচ্ছা ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও আমায়। হ্যাঁ নাও, 01। আমি তোমাকে যেতে বলছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, তো নাম্বারটা দিয়ে দেই, 78। আরে কি করছো, হাত ছাড়ো, কি হচ্ছে, সবাই দেখছে তো, কি ভাববে বলো তো। আই ডোন্ট কেয়ার। আবির তুমি হয়তো ভুলে যাচ্ছ এটা গ্রাম, এখানে এভাবে দেখলে মানুষ নানান ধরনের কথা বলবে, আর এতে তোমার কিছু যায় না, আসলেও আমার অনেক কিছুই আসে, কারণ আমি একটা মেয়ে। আর যখন মেঘের সাথে কথা বলছিল তখন? আবির মেঘের সাথে আমি জাস্ট কথা বলছিলাম, আর সেটা দূরত্ব বজায় রেখে, কিন্তু তুমি যেটা করেছো সেটা কিন্তু ঠিক না। আমার হাত ছাড়ো, আমি যাচ্ছি তোমার সাথে। আবির আর কথা না বাড়িয়ে মিতুকে নিয়েই আবিরকে যে রুমে থাকতে দিয়েছিল সেখানে নিয়ে আসে, এসেই দরজা বন্ধ করে দেয়। এতে মিতু একটু অবাক হয়, কিন্তু সেটা বুঝতে দেয় না, কারণ ওকে সবার সামনে ওইভাবে টেনে নিয়ে আসাতে একটু রাগ লাগছে। না জানে কি ভাববে সবাই, হয়তো এর জন্য সবাই মিষ্টুকে কথা শোনাবে, কি বাজে একটা কাণ্ড হবে ভাবতেই রাগ উঠছে আবিরের উপর। হঠাৎ এভাবে নিয়ে আসার কি আছে? কি হলো, কথা বলছো না কেন এখন, আর দরজা বন্ধ করলো কেন? দেখি সরো, খুলে দেই, এভাবে দেখলে খারাপ ভাববে সবাই।
মিতু দরজা খুলতে যেতেই আবির হাত ধরে দেয়ালের সাথে আটকে দু হাতে দুই বাহু শক্ত করে ধরে রাগি চোখে তাকায় মিতুর দিকে। আবির, কি হইছে তোমার? হঠাৎ এমন করছো কেন? মেঘের সাথে কি এমন কথা বলছিলি হ্যাঁ, যে এত হাসি পাচ্ছিল তোমার? আবির, আমরা বসে কথা বলি কেমন? ওয়াই, আমার এভাবে কথা বলতে ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? আবির প্লিজ ছাড়ো, ব্যথা লাগছে আমার হাতে। মিতুর চোখে জল টলমল করছে ব্যথায়, সেটা দেখে আবির মিতুকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়, বড় করে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। তুমি আর ওই মেঘের সাথে কথা বলবে না। কেন? আমি বলছি তাই। তুমি বললেই আমার শুনতে হবে। হ্যাঁ শুনতে হবে। কেন, তুমি কি আমার বয়ফ্রেন্ড নাকি আমার স্বামী? আমরা তো এখন বন্ধু হই, তাই না? সো হোয়াট, আমরা বন্ধু বলেই যে আমি অন্য কোনো ছেলের সাথে কথা বলতে পারবো না এমন তো নয়। হ্যাঁ, এমনি তুমি আর অন্য কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না। আবি ঠিক আছো তো? তুমি কি বলছো এসব? মাথা ঠিক আছে তোমার? জানি না, তুমি কোনো ছেলের সাথে কথা বলবে না, ব্যাস আমার ভালো লাগে না এসব। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আমার স্বামী তার সাথেও কথা বলবো না। স্বামী? স্বামী কেন, তুমি কি ভেবেছিলে আমি কখনো বিয়ে করবো না নাকি? তুমি বিয়ে করবে না? না মানে কেন? এটা আবার কি ধরনের প্রশ্ন? অবশ্যই করব, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমার বিয়ে নিয়ে অবশ্যই তাদের অনেক ধরনের স্বপ্ন আছে, এটা প্রতিটা বাবা মারই থাকে। আর তাছাড়া আমার বাড়ি থেকে তো ছেলে দেখা শুরু করে দিয়েছে, মনে হয় খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে। কিন্তু তুমি চিন্তা করো না, প্রথম কার্ডটা আমি তোমাকেই দিব। আচ্ছা বাদ দাও এসব, চলো এখন অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর তাছাড়া আমাদের কেউ এভাবে দেখলে সত্যিই খুব খারাপ ভাববে, চলো। মিতুর কথা শুনে আবিরের বুকে অদ্ভুত একটা ব্যথা হতে শুরু করে, মনে হচ্ছে যেন কোনো দামি জিনিস হারিয়ে যেতে চলেছে, কিন্তু সে চায় না সেটা হারিয়ে যাক। তখনকার বলা মিষ্টুর কথাগুলো কানে বাজছে বারবার, খুব দেরি না না হয়ে যায় সিদ্ধান্ত নিতে। না, আবির কিছুতেই মিতুকে হারাতে পারবে না, মিতুকে যে ওর খুব প্রয়োজন। সেদিনের আঘাতের পর মিতুই যে ওকে বুঝিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে, সবসময় পাশে থেকেছে মিতু, এখন যে ওর অভ্যাস হয়ে গেছে থাকতে পারবে না। আবির বুঝতে পেরেছে মিতু ওর জীবনে এখন কি। মিতু কথাগুলো বলে যেতে ধরতেই আবির হাত ধরে আটকে দেয়, মিতু ফিরে তাকায় আবিরের দিকে। তুমি তো আমাকে ভালোবাসো তাই না? কে কে বললো তোমায়? হঠাৎ বলাতে চমকে ওঠে মিতু, আমদা আমদা করে বলে, সেটা আমার, সেটা তোমার জানতে হবে না ভালোবাসা কি না বলে। বাসলেই বাকি, তুমি তো আর বাসো না। বাদ দাও প্লিজ, চলো এখান থেকে। বিয়ে করবে আমায়? মানে বিয়ে করবে আমায়? কি বলছো তুমি, মাথা ঠিক আছে তোমার? কি সব আজে বাজে বকছো? দেখো আমি বুঝতে পারছি না, এসব মিষ্টু তোমাকে বলেছে, এই কাজটা মোটেও মিষ্টু ঠিক করেনি আমার সাথে। কেন এখন কি আমাকে ভালোবাসা না? এমন কিছু নয়, কিন্তু আমি তোমাকে দয়া করে বা বাধ্য হয়ে কিছু করবে এটা আমি মেনে নিতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি বলে যে তোমাকেও আমাকে ভালোবাসতে হবে এমন কিন্তু নয়, তুমি তোমার মতো যেমন আছো থাকো, আমার কথা ভাবতে হবে না, আমি এভাবেই ঠিক আছি। এমে চুপ, সব সময় এত বেশি বোঝো কেন? আমি কি বলছি দয়া করে বা বাধ্য হয়ে এসব বলছি? আমি তোমাকে কখনো অন্য কোনো ছেলের সাথে দেখতে পারবো না। এই জন্যই তো বিয়ে করবে? না। তাহলে? তাহলে আর কি, তুমি বাধ্য করছো আমাকে ভালোবাসতে তোমায়, বুঝছো? তোমার মায়ায় পড়ে গিয়েছি, এখন আর তো তোমার থেকে এক মুহূর্তে দূরে থাকা সম্ভব না আমায়। তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো, অনেক ভেবে দেখলাম সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি পারবো না, আমি ব্যতীত অন্য কারোর সাথে তোমার সহ্য করতে পারবো না। আর আই এম সরি, তোমাকে না জেনে বুঝে অনেক কষ্ট দিয়েছি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট।
এই একে কি এই পাগলি কান্না করছে কেন? আরে আচ্ছা, আমি কি ছেলে হিসেবে খুব খারাপ? পছন্দ হবে না তোমায় মা বাবার? মিতু আবিরকে জড়িয়ে ধরে আবির মুখ তুলে দুহাতে মিতুর চোখ মুছে দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে জড়িয়ে ধরে। মিতু আবিরের বুকে মাথা রেখে কান্না করছে। তুমি সত্যি বলছো তো এসব? কোথা বাধ্য হয়ে বা কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছ না তো? একটু ভেবে। এখানে ভাবা ভাবির কোনো সিন নেই, বুঝছো? বাড়িতে গিয়ে বাবা মাকে তোমার বাড়িতে পাঠাবো বিয়ের প্রস্তাব নিয়ে। না জানি তোমার বাবা মা কোন ছেলেকে পছন্দ করেছে নাকি, আল্লাহই জানে। এ কি তুমি হাসছো? আর আমার টেনশনের অবস্থা খারাপ হচ্ছে। চিন্তা করো না, মা বাবা আমাকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। সত্যি তো? হুম, সত্যি। এখন চলো না, দেখো অনুষ্ঠান শুরু হয়ে যাবে। কাব্য মিষ্টুকে নিয়ে রুমে যায়। মিষ্টুও চুপচাপ কাব্যর সাথেই যায়। কাব্য রেগে আছে কিনা ঠিক বুঝতে পারছে না। রুমে এসে কাব্য কিছু বলার আগেই মিষ্টু বলা শুরু করে। দেখুন, আপনি শুধু শুধু আমার উপর রাগ করবেন না। আমি আবির ভাইয়ার সাথে কথা বলেছি একটা কারণে। আবির ভাইয়া মিতু আপুকে খুঁজছিল, কারণ আবির ভাইয়া মিতুকে ভালোবেসে ফেলেছে, কিন্তু আবির ভাইয়া সেটা বুঝতে পারছে না। তাই আমি তাকে বোঝাচ্ছিলাম জীবন কারোর জন্য থেমে থাকে না, জীবনে এগিয়ে যাওয়াই স্বাভাবিক সবার জন্য। আর তাছাড়া মিতু আপু আবিরকে অনেক ভালোবাসে আগে থেকেই। একদমই সব কথা বলে কাব্যর দিকে তাকায়। কাব্য অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলছো কি এসব? সত্যি বিশ্বাস না হলে মিতুকে জিজ্ঞেস করুন। মিষ্টু যেতে ধরতে কাব্য হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। আরে কোথায় যাচ্ছ? যে জন্য নিয়ে এসেছো সেটাই তো হলো না। মানে কি, আপনি তো আবির ভাইয়ের সাথে কথা বলার জন্যই নিয়ে? জি না। আরে আরে কি করছেন, নামান আমাকে। চুপ, একদম ছটফট করবে না, তাহলে কিন্তু নিচে ফেলে দেবো। দেখুন, সব সময় আপনার এসব ভালো লাগে না, কথা কি মুখ দিয়ে বলা যায় না? তার জন্য কোলে তুলে নেওয়ার কি আছে? অনেক কিছু আছে, আর তাছাড়া আমার বউ আমার ইচ্ছে, তুমি বলার কে? ইচ্ছে করছে আপনাকে? কে ইচ্ছে করছে গো? কিস করতে বুঝি? চাইলে করতেই পারো, এটা আমি কিছু মনে করবো না। আমাকে কি আপনার মতো লুচু মনে করেছেন নাকি? কাব্য কিছু না বলে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। ঘাড় থেকে চুলগুলো সরিয়ে সামনে একপাশে এনে দেয়। পিঠে হাত দেয় ফিতা ধরে টানতেই।